স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাক আরণ্যকের পক্ষ থেকে পথ কুকুরদের নির্বীজকরণ শিবিরের আয়োজন করা হলো। প্রায় 100টি পথ কুকুরকে নির্বীজকরণ করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ের কাছে 3 দিবসীয় এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামীকাল শিবিরের শেষ দিন। নির্বীজকরণ করার পর পথ কুকুরগুলিকে ফের তাদের নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। আজ এই শিবির পরিদর্শনে যান পৌর নিগমের মেয়র গৌতম দেব। এদিন মেয়র গৌতম দেব জানান, নির্বাক আরণ্যকের পক্ষ থেকে এই ক্যাম্প চলছে, খুবই ভালো উদ্যোগ। শিলিগুড়িতে পথ কুকুরের সংখ্যা বেড়ে চলেছে। এই শিবিরের মাধ্যমে পথ কুকুরগুলিকে নির্বীজকরণ করা হচ্ছে, যাতে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। নির্বাক আরণ্যক এরা এই প্রোগ্রামটা করছে। অ্যাকচুয়ালি 100 এরা স্টেট ড্রাগসকে করছে। এই কাজটা চলছে গতকাল থেকে এবং এটা আগামীকাল অবধি হবে। তো এটা খুব ভালো। শিলিগুড়িতে পথ কুকুরের সংখ্যা অনেক বাড়ছে। আমরা পুরসভা থেকেও চেষ্টা করছি, অন্যান্য এনজিওসরাও করছে। সবাই মিলে যদি আমরা এটা করতে পারি তাহলে একটা নিয়ন্ত্রিত সংখ্যা এরা থাকবে। কাজটা খুব ভালো, খুব হাইজেনিক পরিবেশের মধ্যে হচ্ছে। শিলিগুড়ি ক্লাব ওরা এই ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করতে দিয়েছে, খুব ভালো। আমাদের এখানটায় গত 3 দিন ধরে, মানে এই 3 দিন ধরে 100টা পথ কুকুরের স্টেরিলাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। মানে শহরের বিভিন্ন জায়গার কুকুর নিয়ে এসে নিয়ে করা হচ্ছে। না, যারা ওখানটায় ফিডার আছে, না রাস্তায় প্রচুর লোক আছে যারা রাস্তার কুকুরগুলোকে ফিড করে, তো তাদেরকে বলা হয়েছে যে তারা যেন সাথে নিয়ে আসে। সেক্ষেত্রে যদি হেল্প লাগে সেক্ষেত্রে আমরাও হেল্প করে দিচ্ছি, গিয়ে নিয়ে এসে সেগুলোকে স্টেরিলাইজ করা হচ্ছে আর তারপরে আবার তাদেরকে তাদের সাথেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে 5 দিন আমরা ওখানটায় গিয়ে প্রত্যেকটা কুকুরের খবর রাখবো যে ওরা সঠিকভাবে ঠিক আছে কি নেই।